निकट अत्यंत बेदनामय स्मृतिकातर और तात्पर्यपूर्ण विदाय माने कष्ट विदाय माने व्यथा जेते हबे बहु दूर ताई छेदा बाधो বিরহ ব্যথাতুর মনে বইছে হাসি আর কাতর চমৎকার সুন্দর নীচে আকাশে কুয়াশার সূচি শুভ্র উত্তরীয়তে প্রকৃতি যখন সৌন্দর্যে মাতোয়ারা তখনই শেষ হয়ে এলো আমাদের বিদ্যালয় জীবন। যদি আমরা মনে করি এটা বিদায়ের একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে বিদায় নেওয়া হয়তো কখনো চিরতরে সম্ভব নয়। এই বিদায় আমাদের চলতে শেখাবে পরবর্তী জীবনে। প্রত্যেকের জীবনে বিদ্যালয়ের শুরুর দিনগুলো অত্যন্ত আনন্দের ও উৎসাহের হলেও বিদায়ের এই মুহূর্তটি অত্যন্ত স্মৃতিবিদারক। আজ এত চাকচিক্যের মাঝেও বারবার হৃদয়ে দোলা দিচ্ছে পুরনো সেই স্মৃতিগুলো। প্রায় ১২টি বছরের বিভিন্ন আবেগপূর্ণ স্মৃতির বাঁধন ছিন্ন করে চলে যেতে হবে। এই সকল স্মৃতির মায়া যেন এক কোণে বেঁধে রেখেছিল হৃদয়কে। দীর্ঘ ১২টি বছরে পরিস্থিতি হয়েছে বিভিন্ন সহপাঠীর সাথে, বিভিন্ন শ্রেণীর ছোট ভাই বোন, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সাথে। প্রত্যেকের সাথে রয়েছে আমাদের অসংখ্য স্মৃতি। প্রত্যেকের সাথে বিচিত্র বিষয় নিয়ে আড্ডা, আড্ডার সাথে পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে গল্প ইত্যাদি সবই আজকের স্মৃতি মাত্র। আজ মনে পড়ছে ক্লাসরুমের হাজারো স্মৃতি। বিদ্যালয়ের প্রতিটি বেঞ্চ যেন আমাদের আজ হাত ছানি দিয়ে রাখছে। তবুও এত কিছুর মাঝে আজ বিদায় নিতে হবে, ছেড়ে যেতে হবে ভালোবাসার এই প্রতিষ্ঠানটি। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান ফুল গাছ আমরা। সেই ছোট্ট চারাগুলোকে আপনারা আদর স্নেহ যত্ন দিয়ে আজ এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন। হৃদয় বিনায় আজ আমাদের বিদায়ের করুণ সুর বাজছে। আপনাদের সান্নিধ্য থেকে আজ আমরা দূরে চলে যাচ্ছি। জন্ম মৃত্যু যেমন সত্য, তেমনি গ্রহণের পরে আসে বর্জনের বেদনা ঘন মুহূর্ত। এটাই চিরন্তন বিধির অলঙ্ঘনীয় বিধান। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনাদের মতো সুদক্ষ শিক্ষকদের সান্নিধ্যে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি। আপনাদের অবিচল ধৈর্য স্নেহমাখা ব্যবহার আমরা কোনোদিনই ভুলব না। আমরা যখনই পথ হারিয়েছি তখনই আপনারা আমাদের সঠিক পথে নিয়ে এসেছেন। আমরা যখনই কোনো ভুল কাজ করেছি কিংবা ভুল সিদ্ধান্ত নিয়েছি আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। আপনাদের এই ঋণ হয়তো আমরা কোনোদিন শোধ করতে পারব না। আমরা কখনো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমাদের স্বভাবসুলভ চাপল্য ও অশোভন আচরণ দ্বারা আপনাদের কষ্ট দিয়েছি। আমি সকলের পক্ষ হতে আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আশা করি আপনারা আমাদের এই অন্যায়গুলোকে শিশুসুলভ বৈশিষ্ট্য মনে করে ক্ষমা করে দেবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের অর্জিত জ্ঞান দ্বারা দেশ ও জাতির উন্নয়নে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখতে পারি। এছাড়া আমরা প্রত্যেকে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারি এবং সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। তাহলে যেমন আপনাদের জ্ঞানদান সার্থক হবে, তেমনই সফল হবে আমাদের এই জীবন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে বিদায়ী আমাদের এই মনে জড়িয়েছে পরবর্তী জীবনে চলার আনন্দ এবং পরবর্তী বিদ্যাপীঠে যাওয়ার আনন্দ। বিদায়ের এই আবেগপূর্ণ মুহূর্তে পরিশেষে সকলকে আবারও স্মরণ করে ও ক্ষমা চেয়ে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।